everyone, welcome back to the channel and welcome back to a new vlog. So today is Saturday. Saturday means that today is our horse riding day. So today is a very special day. We are going to the market. So we are going to see some of the different places. We explore some of the different places. We are going to explore some of the different places. So today we are going to take a break. We are going to have tea. We are going to have a dinner omelette. So today is our Kunal. So today our driver is Atasha. Today is our পথের সাথী রাজস্থান তো চলো আমরা এখানে চা ব্রেক নিই চা খাই তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব তোমরা আমাদের সাথে থেকো আমাদের সাথে এক্সপ্লোর করতে থাকো তো চলো ব্লগটাকে স্টার্ট করি তো আমার চা এসে গেছে আমি খাবো চা আর কুনালরা খাচ্ছে হচ্ছে ডিমের ডাবল ডিমের অমলেট আর রাজস্থান চা খাচ্ছে বাট কুনাল তো চা পছন্দ করে না তাই খাচ্ছে না অনেক রাস্তা যেতে হবে এজন্য খেয়ে নিচ্ছে ব্রেকের দরকার I'm going to go to the house. বলছিলাম যে আজি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে আসবো তা তোমরা বলবে নতুন জায়গা বলে তোমরা এই কোন জায়গায় নিয়ে গেলে দক্ষিণেশ্বর মন্দির না না ভুল করো না আমার মতন এটা দক্ষিণেশ্বর মন্দির নয় এটা হচ্ছে বারুলের মা মন্দির এইখানটা হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম দক্ষিণেশ্বর মন্দিরকে নকল করে এই মন্দিরটা বানানো হয়েছে একদম হুবহু দক্ষিণেশ্বর মন্দির মনে হবে দূর থেকে দেখলে কিন্তু এটা দক্ষিণেশ্বরের ড্যামি মন্দির দক্ষিণেশ্বর নয় তো জায়গাটা হচ্ছে বইচি বারুল গ্রাম এখানে এই মন্দিরটা রয়েছে বারুলের মা মন্দির বলা হয় আর এই যে দেখছো মন্দিরের পেছনে একটা ঘাট রয়েছে এই পুকুরটা সেই পুকুরটা থেকেই নাকি এই বারুলের মা মানে মাকে পাওয়া গেছিল আর তারপরে এই মন্দিরটা হওয়ার পর এই মন্দিরে মাকে স্থাপন করা হয় এবং পুজো করা হয় ইভেন এখনো কিন্তু মায়ের পুজো চলছে এই মন্দিরের পেছনে একটা গ্রহরাজের মন্দির রয়েছে যেখানে পূজো করা হয় We'll be right back.
নিজের মন্দিরটা দেখছো, মায়ের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের কিন্তু মাঝখানে রয়েছে মা, পুজো করা হচ্ছে, আর মায়ের ঠিক দুপাশে রয়েছে দুটো শিবলিঙ্গ, মানে দুই মহাদেব, দুজনকেই পুজো করা হয় প্রতিদিন। রাধা কৃষ্ণের মন্দির, মানে সব রকম দেবতাই তুমি এই মন্দিরে কিন্তু পাবে। আর এই রাধা কৃষ্ণের মন্দিরটা কি অপরূপ সুন্দর দেখো, মানে অ্যাকচুয়ালি দোলনার মতন দুদিকে চেন দেওয়া রয়েছে, আর কালো মানে শরীরে, আর এই যে সুন্দর পোশাকটা পরানো রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? অপূর্ব লাগছে। কমই ধরা দিচ্ছে আজকাল তো, যাই হোক, মা সব জায়গাতেই আছে, ঠাকুরকে মন দিয়ে ডাকে, ঠাকুরকেও পাওয়া যাবে। তো এই জায়গাটা এত নিরিবিলি পরিবেশের জন্য বেশি সুন্দর লাগছে। বলছিলাম যে মা রয়েছে, মায়ের দুদিকে দুটো শিবলিঙ্গ, ওদিকে রয়েছে একটা কালো পাথরের শিবলিঙ্গ, আর এদিকে রয়েছে সাদা ধপধপে সাদা পাথরের শিবলিঙ্গ, এটা হচ্ছে কল্যাণেশ্বর, আর তার পাশে রয়েছে বজরং বলী, জয় বাবা ভোলেনাথ। নন্দী আমার ঘন্টাটা বাজে না জানো, চারপাশটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা দাদা, এখানে পুজোটা কখন হয়, মানে সারা মানে বছরে কি রোজ পুজো হয় এখানে? প্রত্যেক দিন হয়? আর মানে স্পেশালি কোনো স্পেশাল ডে? 11ই ফাল্গুন। আচ্ছা, তো এখানে কি ভোগ ঠোক খাওয়ানো হয়? প্রচুর লোকজন আসে নাকি? আচ্ছা, তো কেউ যদি পুজো মানে ধরুন দূর থেকে কেউ আসবে, কেউ পুজো দেবে, তাকে কি করতে হবে তাহলে? পুজো দিতে হবে কটার মধ্যে, মানে কটা থেকে কটা পুজো হয়? 11টার মধ্যে পুজোটা দিতে হবে। আচ্ছা, একটা পর্যন্ত চলে, একটা অবধি চলে, ঠিক আছে। আর এখানে কি কেউ মানত ঠানত করে, কিছু পুজো ফুজো দিতে আসে, এরকম কোনো ব্যাপার আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। মন্দিরটা হচ্ছে আসলে মা দক্ষিণাকালী, ওখানে ছুটো আছে ভেতরে মূর্তি, মা ওই পুকুর থেকে পাওয়া গেছিলো, হ্যাঁ পিছন দিকে যে পুকুরটা মায়ের ঘাট আছে, তারপরে হচ্ছে মা ভগবতানি মাকে মা আমার ভাই এটা নতুন করে উদ্বোধন করল 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি। আমি নাকি শুনেছি যে এটা নাকি প্রায় 750 বছর আগে নাকি মূর্তিটা পাওয়া গিয়েছিল পুকুর থেকে? আচ্ছা, তারপরে এই মন্দিরটা এরকম করা হয়? আচ্ছা, প্রথম থেকেই কি এটা দক্ষিণেশ্বর মন্দিরের আকারেই হয়েছিল না পরে? প্রথম ছিল মাটির তার পাতার টাট, তারপরে একটা চুনসুরকির একচালা ঘর ছিল, তারপর ভাই কে দিয়ে মা দক্ষিণাকালী মা ভাইকে দিয়ে মন্দিরটা তৈরি করিয়েছে। আপনার ভাই? হ্যাঁ। আর আপনি কি এখানে সারা বছর পুজো করেন? হ্যাঁ, আমার বর্দা পুজো করে, বর্দা পুজো করছে। আচ্ছা, যিনি পুজো করছেন মায়ের সেবা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই মন্দিরটাকে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো হয়। ওখানকার লোকে এসে উদ্বোধন করে গেছে, দক্ষিণেশ্বর থেকে কোথাকার লোকে উদ্বোধন করেছিলেন? দক্ষিণেশ্বর বেলু মঠে 40 জন ব্রাহ্মণ এসেছিলেন। আচ্ছা, আর এই ভারত সিংহাসন মহারাজ দুবার এসেছিল এখানে যোগ করে বসিল আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। Thank you.
একটা দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছিলাম, এটা হচ্ছে মন্দিরের একদম মানে পেছন দিক। তো আর এই সেই ঘাট যেখান থেকে উনি বলছিলেন যে মাকে পাওয়া গিয়েছিল পুকুর থেকে। তো আমরা এখন এই ঘাটে যাচ্ছি। খুব শান্তির পরিবেশ, এই ঘাটে এসে বসেছি, ঠান্ডা আর গরমে তো খুবই আরাম লাগছে, আর তার সাথে একটা মেন্টাল পিস আসছে, তাই না? তো গ্রামটা একটা খুব ছোট্ট একটা গ্রাম। আমরা যেমন ছোটোবেলায় যেমন আমরা ছবিতে যেমন মানে ড্রয়িং কপিতে যেমন আমরা ছোট সিনারিও ড্র করতাম না, গ্রামে অরিজিনাল দেখছি একটা ছোট্ট সুন্দর গ্রাম। সেই গ্রামের মধ্যে একটা মন্দির, আর যেখানে মন্দিরটা আসলে তুমি নিজের মানসিক মানে শান্তি একটা খুঁজে পাচ্ছ। আর স্পেশালি যখন আমি এখানটায় এসে বসছি না, এত ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে। তো আমার মনে হয় তোমাদেরও এখানে আসা উচিত। দক্ষিণেশ্বর আমাদের অনেকেরই যাওয়ার ইচ্ছা হয় কিন্তু যেতে পারি না, এত ভিড়ভাট্টা। তো এখানে আসলে সেই শান্তির, যে শান্তির জন্য তোমরা দক্ষিণেশ্বর যাবে বলে ঠিক করছো, সেই শান্তিটা আমার মনে হয় তোমরা এখানে এসে পাবে। আর একটা কথা বারবার আমি বলছি যে মা কোথায় আছে, তারকেশ্বরে আছে, তারাপীঠে আছে, মানে বারাণসীতে আছে কি দক্ষিণেশ্বরে আছে, সেটা বড় কথা নয়। মা যদি মন থেকে আমরা ডাকি তো মাকে আমরা সব জায়গাতেই খুঁজে পাই, তাই না? নিজের ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুরকেও আমরা খুঁজে পাই, কিন্তু তাও আমরা এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে যাই। তো দক্ষিণেশ্বর যদি তোমরা যেতে না পারো, কাছেই রয়েছে একদম সামনেই বৈচি গ্রাম। তো তোমরা এখানে এসো, মাকে দর্শন করো, পুজো দাও আর ঘুরে যাও। এটাও মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। আমার মনে হয় না তোমরা অনেকেই জানো, আমি নিজেও জানতাম না। তো আমিও খুব অ্যামিউজড হয়ে গেছি শুনে দেখে, তোমরাও আসো দেখো। আমরা এখানে ঘাটে বসে শুধু কিন্তু বসে ছবি তুলছি তা নয়, এখানে অনেক কিছু করছি। এই যে পা ডুবিয়ে বসে আছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। আর দিদির সাথে গল্প করছিলাম, দিদি হাসছে আমাদের দেখে ছবি তুলছি। ফটো তুলবেন না, লজ্জা পাচ্ছে। আর দিদিকে বলছে আমরা ছবি তুলছি, তা কুনাল দিদিকে বলছে যে তুমিও তোমার বরকে গিয়ে বলবে এরকম করে একটা ছবি তুলতে। দিদি বলছে অনেক ছবি তুলেছি। তো ছেলে পুলের মা হয়ে গেছে তো কি হয়েছে, ছবি তুলবে না কি? লজ্জা পাচ্ছে দিদি কিন্তু। যাই হোক, দিদির সাথে বসে এতক্ষণ গল্প করলাম, বেশ ভালো লাগলো, টাটা দিদি। তো বৈচি গ্রামে সেই দক্ষিণেশ্বর মন্দির ছেড়ে আমরা বেরিয়ে চলে এসেছি, আমরা আর একটা সেকেন্ড ডেস্টিনেশনে যাব। তার আগে আমরা রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়েছি, ওই যে দেখছো আখের রস হচ্ছে, কুনাল গাছে নিতে 3 গ্লাস নিয়ে আসবে। আখের রস তো আমার খুব ফেভারিট, তোমরা জানো। তো কুনালকে বললাম গাড়িটা দাঁড় করি চলো না একটুখানি খাই, কুনাল বলছে আবার দাঁড়াবে। আমি বলছি হ্যাঁ একটুখানি আখের রস, কি রেস দা ভালো লাগে না আখের রস খেতে? ভালো লাগে, আখের রস ভালো লাগে, আর বেশ মিষ্টি মিষ্টি রসটা। তো ওই রোজ আমি ওই কি বলে মুসাম্বির রস খেতে খেতে আমি পুরোপুরি বোর হয়ে গেছি, আমার একদম ভালো লাগে না। দাও ই ছল খাচ্ছে প্লাস্টিকের চিয়ার্স। একদম মিষ্টি রসটা, দারুণ খুব। আমাদের এখানে এরকম পুরো একদম টাটকা, শরীরটা ঠান্ডা হয়ে গেল একদম। এটা হচ্ছে আমরা বৈঁচি ছাড়িয়ে চলে এসেছি বৈদ্যপুরে। বৈদ্যপুরে এটা হচ্ছে নন্দী বাড়ি, এটা একটা ছোট জমিদার বাড়ি তোমরা বলতে পারো। তো এখানেও যেটা হয়, প্রত্যেক জমিদার বাড়িতেই একটা করে ঠাকুর দালান যেখানে মা দুর্গার পুজো করা হয়। আর এখানেও তাই দেখতে পাচ্ছ কাঠামো রয়েছে, এখানেও দুর্গাপুজোর সময় এখানটা বেশ জাঁকজমকপূর্ণ একটা দুর্গাপুজো হয়। এখন যদিও পুরো ফাঁকা, পায়রা ফায়রা উঠছে, আমরা কথা বলছি সেই ইকোটা হচ্ছে, একটা জমিদার বাড়ি মানে একটা কি বলবো একটা ঘাড়ানা টাইপের অ্যাম্বিয়েন্স। ইও কেমন লাগছে বলো, হ্যাঁ রিসার্চ করে করে এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি তোমাকে, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। আমাদের যে গ্রাম বাংলার ভেতরে এত সুন্দর সুন্দর যে জায়গা আছে, আর আমরা যে এইভাবে ঘুরতে পাচ্ছি, এটা আমার কপালই বলো আর আমার ডেস্টিনেশন বলো, যে ডেস্টিনিই বলো যেটাই বলো না কেন, অসাধারণ, এক কথা অসাধারণ। তো
এই জমিদার বাড়িটা দেখানো হয়ে গেল, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো প্রত্যেকটা জমিদার বাড়িতে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে ঢুকেই একটা এরকম ঠাকুর দালান মতন থাকে, বিশাল বড় উঠোনের মতো। তার এক প্রান্তে হয় ঠাকুর পুজো, যেখানে দুর্গা প্রতিমার মানে যে ঘরটা মন্দির থাকে, তাই না? আর এই ছোটো ছোটো জমিদার বাড়িতে দেখে মনে হয় কিছুই নয়, কিন্তু এই জমিদার বাড়ির মধ্যে যে কত ইতিহাস আছে, কত গল্প আছে, কত কী বলবো মিস্ট্রি আছে, মনে হয় যে সবই বসে বসে গল্প শুনি, জানতে চাই, তো ভালো লাগে। কাছারি বাড়িতে পুরো একদম মানে ধ্বংসস্তূপ যাকে বলা হয়, ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু এইসব পুরনো পুরনো বাড়ি দেখে হ্যাঁ ভালো লাগবে। কিন্তু কেন বলো তো, আমরা সবসময় এত বেশি ফ্যান্সি লাক্সারি বাড়ি দেখে দেখে বা থেকে থেকে এত অভ্যস্ত, এইসব বাড়ির একটা আলাদা মাহাত্ম্য। তো এইসব বাড়ি দেখলে খুব নস্টালজিক লাগে, ভালোও লাগে। মনে আছে আমাদের পুরনো বাড়িটা এরকম ছিল? কত যে ইতিহাস আছে, কত যে গল্প আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বিশাল বড় ঘোড়া। সেই হ্যারি পটার মুভি যারা তোমরা দেখেছো, হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার স্টোন, সেখানে মনে আছে লাস্টে যখন লাস্ট সিনের কিছুটা আগে মানে হ্যারি পটার আর রন দুজনে মিলে যখন শতরঞ্জের খেলাটা খেলছিল, ঠিক এটা দেখে সেরকমই লাগছে এই ঘোড়াটা। আমরা এখন এই কাছারি বাড়ির ছাদে উঠেছি ওপর থেকে, তোমাদের 360 একটা ভিউও দেবো। আর এখানে না সব প্রশাসনিক কাজ কাজকর্ম সব হতো, কাছারি মানে ঘর যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে বৈঠকখানা, নাচমহল। তো আগেকার দিনে জমিদারদের জানো কিছু শখ শৌখিনতা থাকতো, তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা বুঝে নাও। তো দেখে নাও, ওটা হচ্ছে নাচমহল। ছাদে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কাঠ ফাটার দূর। তো আমরা আবার এইটা দিয়ে ঢুকে এলাম, এটা হচ্ছে আবার একটা মন্দির, কাছারি ভাড়ির। হ্যাঁ, শিব মন্দির। কিন্তু মন্দিরটা কোন জায়গাটা? তো এটা হচ্ছে কাছারি বাড়ির ভেতরেই একটা মন্দির। ও আচ্ছা আচ্ছা, এইখানটা আছে একটা মন্দির, এই যে এইখানটা উঠে দেখো। আচ্ছা আচ্ছা, যেটা এখন বন্ধ, এটাই কি? হ্যাঁ, এখানে একটা ঘন্টা যখন রয়েছে তার মানে এটাই হবে, যদিও এখন দরজা তালা দেওয়া। আমাদের গাড়িটা এখানে দাঁড় করা আর এখান থেকে সাজাচ্ছে। কি রে, তোর মতন বাড়িতে পাঁচখানা আছে? আমরাও ঘুরবো, দেখাবো। তার আগে এই যে দেখছো প্যাকেটে, এটা হচ্ছে এখন আমাদের ছোটোখাটো ভাড়ার ঘর, এখান থেকে খাবার দাবার বেরোচ্ছে। কারণ আমরা এমন একটা জায়গায় ঘুরতে এসেছি, এটা তো একটা গ্রামের মতন জায়গা, আমরা শহরের লোকেরা যে ধরনের খাবার দাবার খাই সেটা আমরা এখানে পাবো না। তো সেই জন্য আমি কী করছি, সকালবেলা ঘুম থেকে উঠে চিকেন বানিয়ে এনেছি, আর যেখানে আমরা চা খাচ্ছিলাম সেখান থেকে আমরা হাতে করা রুটি কিনে নিয়েছি। আর দেখো, ছুরি, চামচ, সবকিছু নিয়ে আসা, লঙ্কা, শশা সব নিয়ে এসেছি, যেন পিকনিকে বসে, যেন পিকনিক করতে এসেছি। তো বাড়িতে বানানো ওই যে মাংস, সেটা আমরা দোকান থেকে এখন কিনে খেতে পারতাম না, তাই না বলো? আর দেখে দেখতেই পাচ্ছ কে বসে আছে আমাদের, ঠিক এসে গেছে। এটা তোলো তো, সবাইকে দিতে সুবিধা হবে। আর একটা পাতা ছিল তো, পাতা দিতে পারতে তো, স্যালাডগুলো আলাদা পাতায় নিতে পারতে। ঠিক আছে, নাও বাড়ি ঘুরিয়ে দেবো। তো দারুণ হয়েছে বলো,
ছোটখাটো মনে হচ্ছে আমরা পিকনিক করতে বেশি রুটি যেটা আমরা বাটার মাখিয়ে নিয়েছি চিকেন কষা এদিকে শশা আর পেঁয়াজ কেটে নি স্যালাড আর এই জলের বোতল রাখা রয়েছে এটা কোল্ড ড্রিংকস হলে খুব ভালো হতো আবার শশা পেঁয়াজ সব কিছু না আবার দেখাও আমি ছোট বিডনুন নিয়ে এসেছি হ্যাঁ বিডনুনটা ঢুকিয়ে দিয়েছি এই যে ব্যাগের ভেতর বিডনুন ঢুকিয়ে দিয়েছি টিস্যু নিয়ে এসেছি ছুরি এনেছিলাম চামচ এনেছিলাম সব আছে চলো এনজয় কর সব জায়গাতে কুনানের একটা জুটে যায় না আমাদের দেখো এখানে বসে খাচ্ছিলাম কোথা থেকে বেটা এলো ঠিক আছে আজকের হাড়গোড়গুলো তুই পাবি চল খাইয়ে কি হলো পেটটা পুরো মোটা হয়ে গেছে আর আমরা এখন এখানে বসে জিরোচ্ছি তারপরে যাব আর একটা জায়গায় কেমন লাগছে বলো দারুন দারুন লাগছে অসম লাগছে এটাই হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন ফর দ্য ডে তো আমরা এখন রয়েছি বৈদ্যপুরের গোপাল দাসপুর রাখাল রাজা মন্দিরের সামনে তো এই সেই মন্দির মন্দিরটা খুবই ছিমছাম খুব নর্মাল দেখতে কিন্তু এটার একটা ছোট্ট গল্প আছে কি গল্প তোমাদেরকে আমি সেই গল্পটা শেয়ার করছি তো গোপাল দাসপুর নাম কেন হয়েছে না এখানে গোপাল দাস বলে একজন থাকতেন তার তিন পুত্রের মধ্যে এই রাখাল ছিলেন ছোট ছিল তো সেই একদিনকে কি হয়েছিল একটা গাছ থেকে ফুল ছিঁড়ে তারা নষ্ট করেছিল তিন ভাই মিলে কিন্তু করেছিল নষ্টটা হচ্ছে ওই রাখাল রাজার নামে ছেলেটি ছোট ছেলেটি তার বাবা এসে যখন জিজ্ঞাসা করে মানে গোপাল দাস ভদ্রলোক এসে যখন জিজ্ঞাসা করেন যে এই ফুলটা ছিঁড়ে এখানে কে নষ্ট করেছে গাছ থেকে তখন তো বাবার হয়তো ছেলেরা কেউ কিছু বলতে পারেনি যে কে ফুল ছিঁড়ে নষ্ট করেছিল কিন্তু আর গাছে সেরকম ফুলও ছিল না ঠাকুরকে দেওয়ার মতন তখন এবার বাবা রেগে গিয়ে তখন বাবা অভিশাপ দেয় মানে গোপাল দাস যে গাছ থেকে যে ফুল ছিঁড়েছে তিন দিনের মধ্যে সে মারা যায় আর বাবা সেই কী বলবো অভিশাপটা লেগে যায় বাট দুঃখবশত পরের দিনই ছোট ছেলে মানে রাখাল রাজার মৃত্যু হয়ে যায় তো বাবা মনের দুঃখে তখন কী করে না জায়গা মানে দেশ ছেড়ে চলে যাচ্ছে কোথায় না বৃন্দাবনে তখন বৃন্দাবনে যাওয়ার সময় মানে ভগবান শ্রীকৃষ্ণ রাখাল গোপাল দাসকে স্বপ্নে বলেন যে তুই তোর কোথায় যাচ্ছিস এটাই তো তোর বৃন্দাবন এই যে দেখছো মন্দিরটা পাশে একটা পুকুর তোমরা দেখেছো ওই পুকুর আছে আমার মূর্তি ওখান থেকে মূর্তিটা তুলে এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর আর আমার পুজো কর তো তখন থেকেই কী হবে না এখানে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং এখানে এই পুজো করা হয় রাখাল রাজা বলে মন্দিরটা এখানে পুজো শুরু হয় বহু লোক এখানে আসে পুজো করে দেব মানে আরাধনা করা হয় মন্দিরটা যে খুব আহামরি সুন্দর তা বলবো না কিন্তু পেছনের গল্পটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করলো তাই না আর এই চারপাশের অ্যাম্বিয়েন্সটা তো এখন আমাদের সাফারের শেষ আমাদের অ্যাডভেঞ্চারের এখন শেষ মুহূর্ত রাখাল রাজা মন্দিরটা তোমাদের দেখালাম বাট রাখাল রাজার বিগ্রহটা আমরা দেখাতে পারলাম না তোমাদেরকে তো যাই হোক এখন খুব থাকা হারা বাট খুব ভালো লাগছে অনেক কিছু জানতে পেরে বুঝতে পেরে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আরে আমাকে ছেড়ে যেও না কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরে আমাকে দাঁড়াও দাঁড়াও আরে আমাকে ছেড়ে যাও